नमस्कार बंधुरा, आमी राहुल लाविंग पेट्स एम्पायर यूट्यूब चैनल थेके आपनादेर जानाई स्वागतम। तो बंधुरा आज के आमी देखाबो आमार जे सब ककटेले पेयार आछे ओसब पेयारेर गुणो ओरा किन्तु भालो मिक्सिट खाय। तो मिक्सिटेर मध्ये सब किछु देवार दरकार नेई, जेगुणो ओरा खाय सेगुणोई दिच्छि आमी। कारण ओदेर एखन डिम आछे, डिमगुणो आछे, ताई मिक्सिट दिये रेडी करछि जाते बाच्चा फुटले कोनो असुविधा ना हय। तो आगे अपने जे सब बाटी जे सब खावरगुलो आछे, जे सब सीटगुलो आछे सेगुलो किन्तु आमी एक जायगाते भालो करे रेखे दिच्छी। ओई सीटेर मध्ये किन्तु अनेक दाना आछे जेगुलो आमी झेड़े रेखे दिए पायरादेर बा आमार बाजिगर पाखी छोटो छोटो कलोनीते दिते पारी। चलुन तो आगे देखिए दी, देखुन एई जे बाटीरा बार करछि किन्तु बाटिर नीचे किन्तु अनेकटा जे दानाते जे धुलो थाके सेगुलो किन्तु जमे जाए, सेक्षेत्रे पाखीदेर खेले असुविधा होते पारे, पटिर समस्या होते पारे। तो आपनारा किन्तु जखनी मिक्सिट देबेन बा কোনো দানা দেবেন তখন কিন্তু আপনারা একটু করে বাটিগুলো ভালো করে পরিষ্কার করে দেবেন। সপ্তাহে দুবার অন্তত পরিষ্কার করে দিলে খুবই ভালো হয়। তো আগে আমি বাটির দানাগুলো বার করে নিচ্ছি আমার ভাই, দেখাই আপনাদের। সব দানা এক জায়গায় রাখা হবে, তারপর আমার নতুন কিন্তু একটা মিক্স সিট দেওয়া হবে। তো মিক্স সিট দেওয়া হবে বলতে সব রকম মিক্স সিট, অনেক রকম মিক্স সিট হয়। তো আমি জাস্ট নর্মাল দেবো, যেগুলো খুব ভালো খায় সেগুলোই দেবো, ঠিক আছে? দামও কম, তার মধ্যে আপনারাও দিতে পারেন। যদি আপনাদের ককটেল এরকমভাবে খায়, অনেক 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 ভিডিওরা বলে যে আমার ককটেল মিক্সিট খাচ্ছে না, শুধু দানা খায় বা সফট ফুড খায় না, তো আপনারা কিন্তু এরকমভাবে দিয়ে আপনাদের কিন্তু প্র্যাকটিস করাতে হবে। তো এই দানাগুলো আমি যেগুলো বার করলাম আমার ককটেলের পুরাতন ঘর থেকে সেগুলো কিন্তু এগুলো ভালো করে রৌদ্রে দেখিয়ে দেবো, বা ঝাড়লে এরকম ফুঁ দিয়ে ঝাড়লে কিন্তু দেখা যাবে। তো রোদে দিয়ে দিলাম, আমার যে পায়রাগুলো আছে তারাও কিন্তু এখান থেকে বেছে বেছে ওরা যে দানা আছে তারা খেয়ে নেবে, ঠিক আছে? তো নষ্ট হওয়ার কোনোই কারণ নেই। আর ভুসিগুলো আমি বস্তায় রেখে দিই, ওর মধ্যে গাছ বসাই, ঠিক আছে? দেখুন এর মধ্যে কিছু নেই বললেই চলে। আর এর অনেক সময় কি হয়, দানাটা এরকম থাকে যে খোলা ঝাড়া হয় না কিন্তু পাখি খায় না। তো এবার কী কী মিক্স সিট দিচ্ছি সেটা একটুখানি দেখে নিন। প্রথমে আমি কিন্তু আমাদের অন্ধের দানা, এটা হচ্ছে সূর্যমুখী দানা। সূর্যমুখী দানা দু রকম তিন রকম হয়, আমি কিন্তু এই দানাটাই ব্যবহার করি, খুব ভালো খায়। যেটা সাদা সাদা ভাব আছে সেটাই কিন্তু খায়। তো আপনার সকালে একটু সূর্যমুখী দানাটা, আমার কিন্তু পাখি বেশি খায় তাই একটু সূর্যমুখী দানা বেশি দিচ্ছি। তো গরম বা শীতকালে এরকম কোনো ব্যাপার নেই আমার পাখির কাছে। তো আমি এই সূর্যমুখী দানাটা যে পরিমাণ দিচ্ছি, কোনো পরিমাণ বলছি না, আপনাদের জাস্ট একটু একটু করে দিতে হবে, আপনারা দিতে পারেন। তো এর মধ্যে 500 মধ্যে এত দাও, 100 গ্রামের মধ্যে এত দাও, এরকম কোনো নয়, জাস্ট একটু বাটির মধ্যে ওদের রেগুলার যে মিক্সিটটা হয় সেটা দিচ্ছি। ওরা কিন্তু আমার পাখি ধানও খুব ভালো খায়, তো আমি ধানটাও কিন্তু আমি দিয়ে দেবো। ধানটা আর সূর্যমুখী দানাটা এটা কিন্তু মাস্ট, ভেজিটেবিল ফুডের এই মিক্স সিটের মধ্যে এটা কিন্তু মাস্ট আমার পাখি ক্ষেত্রে। তো আমি দেওয়ার সাথে সাথেই ওরা কিন্তু খাবার জন্য ছটফট ছটফট করে, তাই জন্য এদের কিন্তু আমি ভালো করে মিক্স সিটটা দিই। দেখলেন কী কী দেন, তার সাথে কিন্তু আমি কুসুম দানাও দেবো। কুসুম দানা আমার অনেক আবার ককটেল খায় না, অনেক আবার লাভবাটও খায় না, আবার কিছু কিছু ককটেল খায় কিছু কিছু খায় না। তো খাবার জন্য কিরম ছটফট করছে দেখতে পেয়েছেন, হাতে দানা দেখতে পেয়েছে দানা খাবে বলে। তো আমি কুসুম দানাটাও কিন্তু ভালো করে মিক্স করে দেবো। তো কুসুম দানার পরিমাণটা অল্পই দিচ্ছি, বেকার নষ্ট হয় না খায় বললেই চলে, কিন্তু কিছু কিছু পাখি খায় আবার কিছু খায়ও না। কিন্তু সূর্যমুখী দানা আর প্যাডিটা ধানটা খুব ভালো খায়। তার সাথে কিন্তু আমরা অন্ধের যে কালো দানাটা দিই, অন্ধের একটু বড়ো সাইজের কালো দানাটাই কিন্তু আমার ককটেল লাভবাটকে আমি ব্যবহার করি, ওরা কিন্তু খুব ভালো খায় দেখতে পেয়েছেন। এটাও কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দেবো। এটা মিক্সির যে সপ্তাহে উইকে আপনারা একবার দিন দুদিন দিন এরকম কোনো ব্যাপার না, এটা আমি কিন্তু আমার ককটেল পাখিকে রেগুলার দিই। তো আপনারাও কিন্তু আপনারা রেগুলার দিতে পারেন। তো আমি তিন থেকে চার রকম দানা দিলাম, দিয়ে এটা কিন্তু রেগুলার দিলাম। তো এর মধ্যে কোনো ক্যানারি সিড দিইনি, রেড মিলেট, হোয়াইট মিলেট, আরও যে মিলেট পাওয়া যায় সেগুলো কিন্তু দিইনি। তো আপনারাও এরকম দিতে পারেন, কিন্তু আমি জাস্ট নর্মালের ওপরে কম খরচার মধ্যে কিন্তু এই সব বাকি একটা ভালো মিক্স সিড আপনাদের দেখালাম। তো আর এটা কিন্তু ককটেলে যে খাবারগুলো দিলাম খুবই ফেভারিট খাবার, কিন্তু আপনারা একটু পরেই বুঝতে পারবেন যে আমি যখন পাখিকে দেবো তখন কিন্তু খুব সুগ্রহভাবে খাবে। একটু মিক্স করে দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়, অনেক কী ওপরে দানাগুলো খেয়ে না নিচের দানাগুলো খায় না। তো আপনারা একটু চেক করে নেবেন যে পাখি দানা খাচ্ছে কি না, দানা বাড়িটা একটু ফু দিয়ে দেখবেন পাখি খাচ্ছে কি না। চলুন তাহলে এবার আমি আস্তে আস্তে প্রোভাইড করে দিই। দেখুন ফার্স্ট বাটিটাই আমি কিন্তু আমার ককটেল প্লেয়ারকে দিচ্ছি, দেওয়ার সাথে সাথেই ককটেল কিন্তু রেডি, যে একেবারে কিন্তু খেতে রেডি। ওদের হেভি সুন্দর, খুবই ভালো লাগে এই খাবারটা ওদের, এদের দিয়ে দিলাম। তারপরে একটু পরেই আমি ওদেরকে দেবো বাটি করে ছোলা, একটু মিক্সড খাবার পরে ওদের দিয়ে দিলাম ছোলা।
তারপর দেবো আমি কিন্তু ভেজিটেবিল ফুড, ওটা 12টা একটা নাগাদ করে, আমি না কেউ থাকলে ভাই দিয়ে দেবে। তো ভেজিটেবিল ফুড, কিছু শাক দেবো, কিছু সবজি দেবো, খুব ভালোভাবেই খাচ্ছে আপনারা দেখতে। কিন্তু ককটেল যত খাবে, যত উড়বে, ফিট থাকবে, তবেই কিন্তু পাখি ডিম পারবে। আবার অনেক সময় আনফিট পাখি ডিম পারলে আনফার্টাইল ডিম হবেই, তো আপনারা দেখতে পেয়েছেন। দেখতে পেয়েছেন সূর্যমুখী দানা যে মিক্সির তৈরি করে দেওয়া হলো, পাখি কিন্তু রেডি খাবার জন্য, পাখি রেডি। আপনারা একটু লক্ষ্য করে নেবেন আপনাদের পাখিগুলো এরকমভাবে দেওয়ার সাথে সাথেই খায় কি না, যদি না খায় তাও আপনারা কিন্তু এরকমভাবে প্র্যাকটিস করাতে পারেন, ঠিক আছে। জাস্ট নর্মালের উপরে একটা ভালো দেখালাম খাবার। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারাও কিন্তু এরকম ককটেল লাভবার দুটো পাখিকেই করে দেখতে পারেন, বাহ্যিকার পাখিকেও দিতে পারেন। এর মধ্যে রেড মিলেট হোয়াইট মিলেট দিয়ে একটা মিক্সড ভালোভাবে তৈরি করতে পারেন। তো আমি রেগুলার দিই, অত খরচা করি না, জাস্ট নর্মালের উপর দিয়ে পাখিদের কিন্তু দিই, ঠিক আছে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবে লাভিং পেটস এম্পেয়ার ইউটিউব চ্যানেল।